শিলিগুড়ি উন্নয়নের পক্ষে আছি, আমরা অন্য উন্নয়নের পক্ষে নাই। ফুটপাথ খালি করে দেওয়ার পরও আজকে কেন এখানে ভাঙতে এসছে, এটাই আমাদের বোধগম্য হচ্ছে না। আমাদের পুনর্বাসন দিতে হবে, এটা সম্ভব। আমরা 30 বার আমাদের বাবাকে জানাচ্ছি ছেড়ে দিব, আজকে বেকার হয়ে গেলে আমরা মৃত্যুর পথে। আমরা চাই সংলাপ, আমরা চাই না, আমরা পোস্টারও দিয়ে রেখেছি, সংলাপ চাই না, আলোচনার মাধ্যমে আমরা যে পুনর্বাসন দিতে হবে, সঠিক পরিকল্পনা করে এই ভাঙাচুরো করা। জলপাই মোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ল শিলিগুড়ি পুর নিগম। বুধবার পুর নিগম জলপাই মোড়ে হাইড্রেনের ওপরে থাকা দোকানগুলি ভাঙতে যায়। এরপরে জলপাই মোড় ব্যবসায়ী সমিতির তরফে উচ্ছেদ অভিযান আটকে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি, আগে আলোচনায় বসা হোক, তারপর পুনর্বাসনের ব্যবস্থা করে দোকান ভাঙা হোক। এদিন পুর নিগমের জেসিবি ও গাড়ির সামনে বিক্ষোভ শুরু করা হয়। পোস্টার হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। বিক্ষোভের জেরে উচ্ছেদ বন্ধ করতে হয় পুর নিগমের কর্মীদের। আমাদের পুনর্বাসন দিতে হবে, আমরা শিলিগুড়ি উন্নয়নের পক্ষে আছি, আমরা অন্য উন্নয়নের পক্ষে নাই। আমাদের পুনর্বাসন চাই, আমাদের পুনর্বাসন ছাড়া আমরা উচ্ছেদ করতে দিচ্ছি না, দেবো না। ছাড়া আমাদের কেন ভাঙা হচ্ছে আমরা সেটা হবো কত, আমরা জানি না। সেটা আমাদের কেন ভাঙা হচ্ছে আমরা সেটা জানি না। আমরা বাবা ঠাকুর দাদা গেলে করে গেছে, আমরা করে যাচ্ছি, তারপরেও কেন আমাদের কেন উচ্ছেদ করা হচ্ছে, আর কোনো আলোচনা ছাড়া আমাদের কেন ভাঙা হচ্ছে। আমাদের জায়গা ছাড়বো না। আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আর্জি জানাচ্ছি, আমরা ওনার সন্তান সম, সন্তানের মতো আমরা, আমাদের প্রতিপালন করার দায়িত্ব ওনার। উনি কীভাবে আমাদেরকে এভাবে কর্মহীন করে ফেলে, ওনার কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি। আমরা কীভাবে আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের সংসার নিয়ে চলবো, আজকে বেকার হয়ে গেলে আমরা মৃত্যুর পথে। আমাদের সবার বয়স এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, কারো দোকানে কাজ করতে যেতে পারবো না, আমরা কী করবো। আমাদের নেত্রীর কাছে এটাই প্রার্থনা, উনি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, আমাদের যাতে কারো বেকার না হতে হয় সেটা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর্জি, উনি আমাদের, আমরা সন্তান সম, আমাদের দিকে উনি তাকান, আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিন যাতে আমরা বেকার না হই। জোর জবরদস্তি কেন করবে, আমাদের কাছে কোনো নোটিশ নেই, জোর জবরদস্তি করবে কেন? আমাদেরকে যদি কোনো নোটিশ করা হতো, আমাদেরকে সময় দেওয়া হতো, আমরা সেটার ব্যবস্থা নিতাম, কিন্তু আমাদেরকে উইদাউট কোনো নোটিশ দিয়ে পারমিশন আমরা বেকার করে দিচ্ছে আমাদেরকে। আমাদের শুধু আমাদেরকে না, আমি সম্পূর্ণ উত্তরবঙ্গের যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে আমি মুখ্যমন্ত্রীর কাছে বলবো, ওনার সন্তান সম, তার জনসাধারণ, তাদের দিকে উনি নজর দিক, তারা যাতে কেউ কোনো বিপথে না যায়, কোনো অন্যায় কাজে যুক্ত না হয়। আজকে বেকার হয়ে গেলে আমি কি চুরি ডাকাতি করবো না ভিক্ষা করবো? উনি মুখ্যমন্ত্রী, আমাদের সেই ব্যবস্থা করে দিন। একটা ড্রেনের তো হোয়াইট, একটা নির্দিষ্ট হোয়াইট হবে, 8 ফুট 10 ফুট একটা হবে,
রেলের যে নির্দিষ্ট জায়গা সেটা আধিকারিকরা আসুক, আমাদেরকে নির্ধারিত করুক, আমরা তারপরে যতটুকু জায়গা থাকবে সেই জায়গাটার মধ্যে আমরা পুনর্বাসন চাই। আমরা ব্যবসা করতে চাই, আমরা শহর উন্নয়নের প্রতি না, আমরা মাননীয় মেয়রের প্রতি প্রচণ্ড আস্থা আছে। উনি আমাদের সঙ্গে যখনই গেছি তখনই খোলা মনে আলোচনা করতো, কোনো সময় আমাদেরকে উনি বিতাড়িত করেননি, একদম একটাই কথা বলেছে, সব কিছু সমাধান আলোচনার মাধ্যমে। আমরা সেটাই ছেলে প্রায় 250 ব্যবসায়ী আছে দু সাইডে, আমরা এই যে কতটা আন্দোলন করছি শান্তিপূর্ণ আন্দোলন, আমরা কোনো উশৃঙ্খল আচরণ করছি না, আমরা চাই সংঘাত, আমরা চাই না, আমরা পোস্টারও দিয়ে দেখছি সংঘাত চাই না, আলোচনার মাধ্যমে আমরা চাই। দেখুন, দুদিন আগে কর্পোরেশন কর্তৃপক্ষ এখানে এসেছিলেন, তারা বলে গেছেন যে এখানে ফুটপাতটা খালি করতে হবে, সেই অনুযায়ী ব্যবসায়ীরা এখানে ফুটপাত খালি করে দিয়েছে। আপনারা খেয়াল করুন যে এখানে সমস্ত বারান্দা তারা সরিয়ে দিয়েছে, ফুটপাত খালি করে দেওয়ার পরও আজকে কেন এখানে ভাঙতে এসছে এটাই আমাদের বোধগম্য হচ্ছে না। যে পুনর্বাসন দিতে হবে সঠিক পরিকল্পনা করে এই ভাঙাচুরা করা হবে, এবং মেয়র সাহেব আমাদের কথা দিয়েছে যে বাজার এলাকাগুলোতে কোনো রকম উচ্ছেদ হবে না, বাজার এলাকাগুলো যদি উচ্ছেদ করতে হয় কাউকে ফুটপাথ খালি করতে হয় তাহলে ব্যবসায়ী সমিতিকে দায়িত্ব দিতে হবে, ব্যবসায়ী সমিতি দায়িত্ব সহকারে এই কাজটা করবে। আমাদেরও দায়িত্ব আছে এই শহরের প্রতি, আমাদেরও দায়বদ্ধতা আছে এই শহরের প্রতি, আমরাও চাই, আমরা মেয়র সাহেবের এই উদ্যোগকে স্বাগত জানাই, আমরাও চাই শহরটা গতিশীল হোক, শহরটা সুন্দর হোক, আমরাও চাই দায়িত্ব পালন করতে, কিন্তু এভাবে না, এটা কোনো প্রক্রিয়া হতে পারে, চাই সঠিক পরিকল্পনা করে যারা যাদের উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের পুনর্বাসনের সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমেই এটা করা। অবশ্যই সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা হচ্ছে, আমাদের বলা হয়েছে ফুটপাত খালি করে দেওয়ার জন্য, আমাদের বলা হয়েছে ড্রেন খালি করে দেওয়ার জন্য, আমরা ফুটপাত খালি করে দিয়েছি। গত দুদিন ধরে ব্যবসায়ীরা আপনারা ঘুরে ঘুরে দেখুন কোনো দোকানের বারান্দা দেখতে পাবেন না, তারা ফুটপাত খালি করে দিয়েছে, তারপরেও কেন এই দোকানগুলো, এবং পুনর্বাসনের যে কথা আশ্বাস মাননীয় মেয়র সাহেব দিয়েছে সেটা তো সরকারি জায়গাতেই পুনর্বাসন হবে, এটাও তো সরকারি জায়গা, তাই এখানেই এদের পুনর্বাসন দেওয়া হোক, এখানেই এদের থাকার ব্যবস্থা করে দেওয়া হোক, তাদের উচ্ছেদ করে। আমরা পরিষ্কার বলছি, আমরা আবার মেয়র সাহেবের সাথে আলোচনা করতে চাই, গত শুক্রবার আমরা আলোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি, আমরা চাই আবার আলোচনা হোক জায়গা বিশেষে, এবং জলপাইমাননীয় মেয়র সাহেবের সাথে আলোচনা হয়েছে, উনি আমাদের কথা দিয়েছেন উনি জলপাইমোড়ে আসবেন, আমরা ওনার আসার অপেক্ষা করছি, তারপর যদি উনি বলেন সবাইকে সরে যেতে হবে আমরা সরে যাব। অন্যদিকে বিক্ষোভ চলাকালীন জলপাই মোড় দিয়ে যাচ্ছিলেন মেয়র, আধিকারিকদের রাস্তা ও ড্রেন দখল করে থাকা দোকান উঠিয়ে দিতে বলেন।